তেহট্ট থানার অন্তর্গত আশিগঞ্জ গ্রামেই মিলল এক করোনার সন্ধান। সোনালি বাংলা 24 ইউটিউব চ্যানেলের পর্দায় আপনারা চোখ রাখুন, সকল রকম আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমরা এই মুহূর্তে আছি আশিগঞ্জে, আশিগঞ্জ সেই প্রাইমারি স্কুলের চিত্রটা এই মুহূর্তে আপনারা দেখছেন। কিছুক্ষণের মধ্যেই সেই স্বাস্থ্য দপ্তরের গাড়ি পৌঁছবে এখানে। এই মুহূর্তে স্বাস্থ্য দপ্তরের যে টিম ও গাড়ি এসে পৌঁছে গেছে আশিগঞ্জের প্রাথমিক বিদ্যালয়ের সামনে, আপনারা সেই ছবি দেখুন সোনালী বাংলা 24 ইউটিউব চ্যানেলের পর্দায়। আমরা সামনেই এই গ্রামেরই একজন স্থানীয় বাসিন্দাকে পেয়েছি, আমরা তার মুখ থেকে শুনব তিনি কি বলছেন, চলুন যাই শোনা যাক। নমস্কার, আমি আশিগঞ্জের বাসিন্দা, আমার বাড়ির পাশেই গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, সেখানে কোয়ারান্টাইন সেন্টার হয়েছে। সেখানে চারজন, একটা ফ্যামিলিতে চারজন, তারা এসছে হরিয়ানা থেকে, প্রশাসনিক দপ্তর থেকে তাদেরকে কোভিড পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছিল। হঠাৎ করে তাদের বড় ছেলেটা, তার পজিটিভ এসছে, তিনজনের নেগেটিভ এসছে, তাকে এখনই প্রশাসনিক দপ্তর থেকে নিয়ে কল্যাণীতে নিয়ে গেল। এবং যারা আছে কোয়ারান্টাইনে আছে, আমরা সহযোগিতা করছি, তাদের অর্থাভাব রয়েছে, খাদ্যাভাব রয়েছে, আমরা তাদেরকে খাবার দিয়েছি গ্রামের পক্ষ থেকে। এবং আমরা রিসেন্ট গ্রামের ছেলেদের উদ্যোগে আমরা আর্সেনিক অ্যালবাম 30 গ্রামের প্রত্যেকটা বাড়িতে, প্রায় 250 ঘরকে
আমরা প্রতিটা বাড়ির হাতে তুলে দিয়েছি আর্সেনিক অ্যালবাম 30, যেখান থেকে ইমিউনিটি বৃদ্ধি পাবে। ওই ইমিউনিটির ফলে কোভিড-19টা সেটা তার সেখান থেকে মুক্ত হওয়ার একটা বাতাবরণ তৈরি হবে। আতঙ্ক বলতে একটা মানুষের মধ্যে রয়েছে স্বাভাবিক আতঙ্ক, আমরা আরও এটাকে চেষ্টা করছি, গ্রামের ছেলেরা গ্রামের মানুষ যে আরও কী করে সুশৃঙ্খলভাবে থাকা যায়। ফ্যামিলির এরা আক্রান্ত হলো তাদেরকে সৎসাহ যোগাচ্ছি যে কিচ্ছু হবে না। প্রশাসনের যে ভূমিকা এটাও আমরা খুব আশাবাদী, এবং তারা প্রম্পট অ্যাকশন নিয়েছে ব্যাপারটা, এর জন্য আমরা খুব আশাবাদী। আপনার নাম? আমার নাম সুদীপ বিশ্বাস। বাড়ি? বাড়ি আমার এটাই, এই আরশিগঞ্জ গ্রামে।